হরি বল, হরে কৃষ্ণা, সকলের চরণে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। আগামীকাল যোগিনী একাদশী ব্রত, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। যোগিনী একাদশী কথা, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রী প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা দুই প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হল। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করল। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সেই রাজার কাছে উপস্থিত। তাকে দেখা মাত্র রাজা ক্রোধগত বসে চোখ রঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই সে পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে রিচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। সে, হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষিবর উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতন নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো, পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়নী যোগিনী একাদশী কথাপাঠ ও শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবে। হরি হরি।
হরি বল জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় পতিত পাবন জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, জয় জয় যোগিনী একাদশী মাহাত্ম্য কি জয়। এই পবিত্র একাদশীর দিনে আপনারা সকলে বেশি বেশি করে মালা জপ করবেন, ভগবানের কথা শ্রবণ করবেন, ভক্ত সঙ্গ করবেন, মন্দিরের যদি সম্ভব হয় তাহলে মন্দিরে দর্শন করবেন।